রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত নিবন্ধনধারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা শাহবাগে গণ অনশনে আছি, দাবি আদায়ের প্রেক্ষিতে। ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে ঘরে ফিরব। আমরা শাহবাগে কেন আছি একথা এখন সবাই জানে, মাননীয় শিক্ষামন্ত্রী জানে, মাননীয় প্রধানমন্ত্রী জানে, জাতীয় সংসদে আমাদের কথাটা উপস্থাপিত হয়েছে। তো এখন মাননীয় শিক্ষামন্ত্রীর উচিত, তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা কেন শাহবাগে আছি আমাদের সেই ব্যাপারটা অতি দ্রুত সুরাহা করা। মাননীয় শিক্ষামন্ত্রীর উচিত এই বিজয়ের মাসেই আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করে দেওয়া। আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি, আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের গ্যাজেটের বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের সনদে লেখা আছে হি অর শি এলিজিবল টু অ্যাপয়েন্টেড, আমরা সরাসরি নিয়োগের যোগ্য। আমাদের বিভিন্ন দিক থেকে নিয়োগ বঞ্চিত করা রাখা হয়েছে, সুতরাং আমাদের সেই বিষয়গুলো শুনে অবশ্যই আমাদের নিয়োগের আওতায় আনতে হবে। আমি স্পষ্ট বলতে চাই, প্রতি বছর নিবন্ধন পরীক্ষায় যদি 18,000 প্লাস যোগ করা হয় এবং গণবিজ্ঞপ্তি নামে যে ক্যাসিনো খেলা, সেই খেলায় যদি মাত্র 12,000 সুপারিশ করা হয়, 54,000-এর কথা বলে 12,000 সুপারিশ করা হয় আর 18,000 ইনক্লুড করা হয়, তাহলে পূর্বে নিবন্ধিতরা কখনোই চাকরি পাবে না এবং পাওয়ার সুযোগও নেই। তাহলে কেন তাদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে, কেন তাদের কাছ থেকে নিয়োগের আশ্বাসের জন্য হাজার হাজার আবেদন নিয়ে সর্বশান্ত করা হচ্ছে? শুধু তাই নয়, যেখানে 2,00,000 টাকা দিয়ে এনটিআরসি এর ড্রাইভার সনদ দেয়, 2,00,000 টাকা দিয়ে যে সনদটা নেওয়া হয় সেই সনদটা মার কিন্তু কম না বেশি? অবশ্যই বেশি। গণবিজ্ঞপ্তি আসলে ওই অবৈধ সনদদারই চাকরি পাবে। তাহলে যেখানে আপনার প্রতি বছর পরীক্ষা নিয়ে নতুনদের উত্তীর্ণ করা হচ্ছে, যারা পূর্বে নিবন্ধিত একসময় টপ মার্ক লেভেলের অর্জিত যারা, তারা কখনো নিয়োগ সুপারিশ পাবে না। তাহলে নতুন করে 18,000 যোগ করলে 12,000 নিয়োগ পেলে আপনার 4-5,000 নতুন করে পিছনের দিকে সিরিয়ালে চলে যাবে। এইভাবে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে। 15,000 পদে কোনো সুপারিশ করা হয়নি, 15,000 পদে কোনো সুপারিশ করা হয়নি, কিন্তু আমরা যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন দিয়ে আমাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে, আমাদের যোগ্য করা হয়েছে, কিন্তু আমাদের সুপারিশ করা হয়নি। আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রাখা হয় নাই, আবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এই যে তাদের ইচ্ছামতো খামখেয়ালিপনা, অদূরদর্শিতা, অর্থাৎ আমি স্পষ্ট একটি কথাই বলতে চাই, আমাদের বিভিন্নভাবে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে। এই নিয়োগ বঞ্চিত করে রাখার কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো গ্যাজেটের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কোনো অপকৌশলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়ভার সরকারের, এর পুনর্বাসন করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। আমরা প্রত্যাশা করব মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই আমাদের কোন কোন দিক থেকে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে, এই নিয়োগ বঞ্চিত করে রাখলে কখনোই সুপারিশ পাওয়া সম্ভব না। আর এই সুপারিশ কিন্তু একটি মূল ফ্যাক্টর না, একজন 40 পেয়েও সুপারিশ পাচ্ছে, একজন 60 পেয়ে সুপারিশ পাচ্ছে না, আবার একজন অবৈধ সনদদারী সুপারিশ পাচ্ছে। তাহলে আমি বলবো আমাদের বিভিন্ন অপকৌশলে সুপারিশ এড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সুপারিশ করা হচ্ছে না। এই কারণে আমরা নিয়োগের অবশ্যই দাবিদার, সরাসরি নিয়োগের দাবিদার। সারা বাংলাদেশে শিক্ষক সংকট আছে, এইবার
আপনি 70,000 নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য মন্ত্রণালয় দৌড়াচ্ছেন এনটিআরসি চেয়ারম্যান। এখানে একজনের স্কুল এবং কলেজে দুটি করে সনদ আছে, তো আমার আমি একটি চাকরি করব, হয় স্কুলে না হয় কলেজে। এইখানে আপনি 70,000 যদি একই রকম সুবিধা দেন তাহলে আবার 35,000 পদ অটোমেটিক খালি থাকবে। এই যে অটোমেটিক খালি থাকা বা জিরিয়ে রাখা পদগুলো দিয়ে আবার গণবিজ্ঞপ্তি দিয়ে আপনার কোটি কোটি টাকা ইনকাম করার এই সব অপকৌশল সরকারের একটা সাফল্যময় শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার জন্য পায়তারা যারা করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে আমরা নিয়োগ বঞ্চিত যারা সত্যিকার অর্থে যোগ্যতার সকল পরীক্ষা উত্তীর্ণ তাদেরকে নিয়োগ দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধ শিক্ষায় উন্নত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবশ্যই অবশ্যই শিক্ষামন্ত্রীর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের যৌক্তিক দাবি। এবং সেই সাথে বলবো আমাদের ব্যাপারে ইমিডিয়েটলি কোনো সিদ্ধান্ত না নিলে অবশ্যই মাঠ পর্যায়ে আমাদের প্রচুর চাপ আছে এবং এর জন্য অনেকে ফুলে ফেঁপে উঠছে। এ কারণে আমরা বলতে চাই এনটিআরসির চেয়ারম্যান সহ যারা এই দায়িত্বে সংশ্লিষ্ট আছেন, আপনারা আমাদের দুর্বল ভাববেন না। শিক্ষক সমাজ এখানে বঞ্চিত নিয়োগ বঞ্চিত যারা আছে অনেকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অনেকে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিভিন্ন দিক থেকে তাদেরকে এই দীর্ঘমেয়াদী থামিয়ে রাখার চেষ্টা করেছি। আমরা হয়তো একটা টাইটানিকের মধ্যে আছি, এই টাইটানিক যদি ডুবে যায় তাহলে এই টাইটানিকের মধ্যে আপনি যে রুমে এসি রুমে ঘুমাচ্ছেন সেই এসি রুম সহ কিন্তু ডুবে যাবে। সাবধান হবেন, আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখার যে অপচেষ্টা এটাকে প্রতিহত করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী অতি দ্রুত ব্যবস্থা নেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমরা অতি দ্রুত এই বিজয়ের মাসে আমাদের ন্যায্য দাবি যাতে আমরা ফিরে পাই, আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখার যে অপচেষ্টা চালাচ্ছেন তাদেরকে অতি দ্রুত আওতায় এনে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন। এই প্রত্যাশায় শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।